গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি, আশা করছি সবাই খুবই ভালো আছো। আর আমাদের আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আর আজকে হচ্ছে 13ই অগাস্ট, আর শনিবার, তো আজকে একটা স্পেশাল ডে, বুঝতেই পারছো। আজকে হচ্ছে হর ঘর তিরঙ্গা দিবস, মানে হর ঘর তিরঙ্গা উৎসব। আজকে সবার ঘরে ঘরে এইভাবে ফ্ল্যাগ উঠানো হবে। তো আমাদের বাড়িতেও আজকে ফ্ল্যাগ উঠানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। সনু আর সনুর বাবা ফ্ল্যাগ নিয়ে চলে এসছে উঠানে, আর আমি তো ক্যামেরার পিছনে, আমি ক্যামেরা ওম্যান, তো আমাকে একটু পরে হয়তো দেখতে পাবে। তো এখন দেখো ফ্ল্যাগটাকে কত সুন্দর লাগছে, একদম খোলা আকাশের নিচে ফ্ল্যাগটা উঠছে, খুবই ভালো লাগছে দেখতে। তো ফ্ল্যাগটা তো তোলা হয়ে গেছে, আর এখন সনুর বাবা ফুল তুলছে ফ্ল্যাগটার নিচে ফুল দিয়ে সাজানোর জন্য। তো আমি তো পিছন থেকে ভিডিও করছি, আর আমিও চেষ্টা করব একটু হেল্প করার। আর আমরা মাঝখানে জনগণ গেয়েছি, মানে আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছি, তো তখন আর কে ভিডিও করবে, আমরা তিনজনেই জনগণ গেয়েছি। তো এখন আমি ফুলও তুলে নিচ্ছি দেখো, তো তখন জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আর ভিডিও করা হয়নি, তার জন্য দুঃখিত, কারণ ভিডিও করব না, জাতীয় সঙ্গীত গাইব, সেজন্য ভিডিওটা আর করা হয়নি। তো এখন আমাদের মোটামুটি ফুল তোলা হয়ে গেছে, এখন আমরা এখানে সাজিয়ে নেব। সনও ফুল তুলেছে দেখো, আমরা তিনজনেই ফুল তুললাম, তো তিনজন মিলেই এখানে ফুল দিয়ে সাজিয়ে ফেলছি। তোমাদেরকে অনেক স্বাগত জানাচ্ছি। আর আজকে তো একটা বিশেষ দিন, তো সকালবেলা একটুখানি ভিডিও করেছিলাম যখন আমরা ফ্ল্যাগ তুলেছিলাম, তো তারপর সারাদিন চলে গেছে আর কোনো ভিডিও করিনি। এখন হচ্ছে বিকেলবেলা, তো এখন থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো সারাদিন আমি যেভাবে প্রত্যেক দিন কাজ করি, রান্নাবান্না করি, ঘরের কাজ, নিত্য যে কাজগুলো থাকে সব কাজই আজকে করেছি, কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে রান্না করেছি একদমই সিম্পল, ঢেঁকির শাক। আমরা আমরা বলে থাকি, তো কারা কী বলে তো সেটা জানি না, তো আমরা ঢেঁকির শাক বলি। তো ঢেঁকির শাক রান্না করেছি আলু দিয়ে, আর ডিম দিয়ে, আলু দিয়ে রান্না করেছি, ডিম সেদ্ধ করে, আলু সেদ্ধ করে রান্না করেছি, খুব টেস্টি হয়েছে খেতে। তো আজকে একদম সিম্পল খাবার, আর তার কারণ হচ্ছে রান্নাতে সময় নষ্ট করলে আমার অন্য কাজ হতো না, সেজন্য বেশি কিছু রান্না করিনি। আর ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, ঘর গোছানো, সনকে পরানো, এসব তো আছেই। তার উপর জুয়েলারি বানিয়েছি সনর, তো কালকে থেকে বানানো শুরু করেছিলাম, আজকে পুরোপুরি কমপ্লিট করেছি। তো এগুলো কিছুই ভিডিও করিনি, তো এখন থেকে ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে। আর রান্নাবান্না কাজবাজ প্রত্যেক দিনই তো দেখানো হয়, আজকে আর দেখাইনি। তো চলো আজকে অন্য কিছু দেখানো যাক। আর সনও খাওয়া দাওয়া করে নিয়েছে, তো এদিকে টিভি দেখছে। এই যে চুলগুলো কি করছিস, এই যে সনু আমার, সনু কিউট, সনু এই যে কিউট সনুটা, এই দেখো টিভি দেখার জন্য ও কি মেরে মেরে টিভি দেখছে। আর যে জুয়েলারিগুলো বানিয়েছি দেখো, একদম কমপ্লিট করে ফেলেছি। এই যে এটা হচ্ছে গলায় যেটা দেবে এটা, আর এখানে উল দিয়ে বানিয়েছে আর কি, উল দিয়ে তিনটা কালারের ফ্ল্যাগের যে কালার হয় ওই ফ্ল্যাগের কালারে বানিয়েছি। আর এটা হচ্ছে টিকলিটা মাথায় দেওয়ার, আর এই দুইটা হচ্ছে কানের দুল, ওই যে কোটাটা লাগিয়েছি, তো কানের দুল। আর এগুলো হচ্ছে হাতে বানবে আর কি, হাতে বাঁধার এই দুইটা। তো এগুলো ফুল কমপ্লিট, আরও একটু বাকি আছে, যেমন ধরো এটা আঠা দিয়ে এখানে লাগিয়েছি, তো তো পিছন দিয়ে আরেকটা কাগজ দিয়ে এটাকে ঢেকে দেব, তো এই কাজটা এখনও বাকি আছে, তো এটা পরে রাতের বেলা করে নেব। তো এগুলো বানাতে অনেকটা টাইম লেগেছে, আর ঘরের অন্য সব কাজকর্ম তো আছেই।
তো দেখো আমরা সকালবেলা যে ফ্ল্যাগটা তুলেছিলাম এই ফ্ল্যাগটা তো এখানে আছে, আর এইখানে দেখো আরও দুইটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে। এখানে দুইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের ঘরের ছাদের উপরে আর কি, একটা মা বাবা ওরা লাগিয়েছে, আর একটা আমাদের বাড়িতে তো বন্ধন অফিস আছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ পেয়ারা গাছের নিচে জানলা দরজা আছে, ওই ঘরটা কিন্তু বন্ধনের অফিস, তো ওরাও লাগিয়েছে। ওই যে ওই সাইডে একদম পেছনে যে ফ্ল্যাগটা দেখা যাচ্ছে ওইটা বন্ধন অফিসের ওরা লাগিয়েছে, আর এই সাইডেরটা মা বাবা লাগিয়েছে আর কি, মামা শ্বশুরমশাই লাগিয়েছেন। আর এইটা তো হচ্ছে আমাদেরটা, আমাদের ঘরের সামনে লাগানো হয়েছে। তো আমাদের বাড়িতে তিনটা ফ্ল্যাগ লাগানো হয়েছে আজকে। শোনো, উঠানে চলে গেছে, ওই যে ফ্ল্যাগটার নিচে ফুল টুল দিয়ে সাজিয়ে সাজালো সকালবেলা শোনো, আর শোনোর বাবা দেখেইছ ভিডিওতে, এগুলো এখন দেখতে গেছে। আসো ঘুমাতে হবে, শোনোকে এখন ঘুম পাড়াবো, তারপর আরো অনেক কাজ আছে। ও আর একটা জিনিস তোমাদেরকে দেখাইনি, এই যে এই কলসিটা এনেছে, তো এটার মধ্যে বালি ভর্তি, তো কলসিটা স্বর্ণর ডান্সের জন্য কাজে লাগবে, তো এটা আজকে কিনে আনলো। দুষ্টুমি করছে, দেখো আমি জানলা বন্ধ করতে গিয়েছিলাম, শোনো ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন সন্ধেবেলা, সন্ধে থেকে আর একটু বেশি হয়ে গেছে, মানে 8:30 বাজে এখন ঘড়িতে দেখো, তো 8:30 বাজে, আর আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। আমাদের বাড়ির কাছেই একটা জায়গা যাব, মানে একটা টেলারের কাছে যাব। শোনোর বাবা একটু আগে বাজার থেকে এসেছে, কী কী এনেছে দেখো, এই যে কোলবালিশটা বানিয়ে এনেছে, মানে এটার মধ্যে তুলো ঢুকিয়ে এনেছে, এটা সিনথেটিক তুলো ঢুকিয়েছে এটার মধ্যে, তো ওইটা বানিয়ে এনেছে নতুন। আর ফ্ল্যাগ এনেছে সোনার জন্য, এই যে সোনা যে ডান্স করবে তাতে ফ্ল্যাগ লাগবে, এই ফ্ল্যাগটা এনেছে। আর সোনার ব্লাউজ বানাতে হবে, যে শাড়িটা পরবে সেই শাড়ির সাথে ব্লাউজ লাগবে সাদা, তো ব্লাউজ এনেছে, আরে সরি ব্লাউজের কাপড় এনেছে, আর পাড়টা লাগাবো পাড় এনেছে। তারপর আইলাইনার লাগবে সনকে সাজাতে, তো আইলাইনার এনেছে, আইলাইনার সাথে আবার একটা ফ্রি লিপগ্লস একটা ফ্রি দিয়েছে। তো যাই হোক, এখন ব্লাউজের কাপড়টা নিয়ে যাব টেলারের কাছে সেলাই করতে দেব, কারণ কালকের দিন বাকি আছে, আজকে তো 13 তারিখ, কালকের দিন বাকি আছে, পরশু দিনই প্রোগ্রাম, তো একদিনের মধ্যে সেলাই করে শেষ করতে পারবে না এখন না দিলে, সেজন্য এখন এত রাতেই যাচ্ছি। তো চলো, আর আমি রান্নাঘরে দুপুরে যেহেতু দিনের বেলা যেহেতু কম রান্না করেছিলাম, তো এখন মাছের মাথা ছিল, ভেবেছিলাম মুড়ি ঘন্ট বানাবো, তো এখন মাছের মাথাগুলো ভাজতে দিয়েছিলাম, তো এখন গ্যাসটা অফ করে যেতে হবে, এসে রান্না করব। তো চলো, তো আমরা তো এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, আর অন্ধকার দেখতে পাচ্ছো, সনসনর বাবা সামনে আছে, তো অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না, আর এই সাইডে কয়েকটা দোকান বাড়ি আছে, তো সেগুলো দেখা যাচ্ছে আর কি একটু একটু। তো এখন আমরা চলে এসেছি কাকুটার বাড়িতে, টেলার কাকুটার বাড়িতে, তো এখন সোনার গায়ের মাপ নিচ্ছে ব্লাউজ বানানোর জন্য, তো কাকিমণিও আছে সাথে বুঝিয়ে দিচ্ছেন আর কি। তো আমরা এখন বাড়িতে চলে এসেছি, আর এখন বাজে 9:20, তো প্রায় 1 ঘন্টা হতে চললো বেরিয়েছি, কারণ ওখানে গিয়ে দেখি টেকিয়ে দিয়ে, মানে এই কাপড়টা সনর আগে ছিল, সন যখন একদম ছোট ছিল 3.5 বছর, সবে নার্সারিতে ভর্তি হয়েছিল, তো সেই বছর ভারত মাতা সাজিয়েছিলাম, তখন এই শাড়িটা বানিয়েছিলাম, তো এখন শাড়িটা ছোট হয়ে গেছে, তো সেই জন্য একটুখানি কাপড় আবার জোড়া লাগিয়েছি এটার সাথে, তো এটা করে দিল সেই জন্য একটু টাইম লেগেছে, তো এটা করিয়ে নিয়ে এসেছি, আর ব্লাউজটা রেখে এসেছি, ওইটা সেলাই করে কালকে দিয়ে দেবে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, রান্না বান্না করতে হবে আবার, এদিকে আমি ভাত বসিয়েছি এসে, আর আগেই তো মাছটা ভেজে রেখেছিলাম, মাছের মাথাটা, সেটা তো যাওয়ার আগে বলেছিলাম মাছের মাথাটা ভেজে রাখছি, আর
এখানে চাল আর মুগ ডাল নিয়েছি, মুড়ি ঘন্ট রানবো সেজন্য। আর এখানে ডাল আর সরি আলু পেঁয়াজ আর রসুন এগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এটা তো আমার মশলার বাক্স, তো চলো রান্নাটা করে নিই। বসিয়ে দিয়েছি, মানে কষিয়ে জলটা দিয়ে ঢাকা দিয়ে জলে এসেছি, আর ভাতটাও নামিয়ে নিয়েছি। তো এখন দেখো একটা কাজ করছি, একটা কাপড় দিয়ে দেখতেই পাচ্ছো কি করছি, তো একটু পরে বুঝতে পারবে কি করছি আমি। তো এই যে রেডি আমার কলসির নিচে দেওয়া বিড়াটা, তো আমরা তো গ্রামের ভাষায় বিড়া বলে, কে কি বলে তো জানি না, তো আমি আমি আমার ভাষায় যা আমি যা বলি তাই বলে দিয়েছি। তো অনেক কষ্ট করে বানিয়েছি দুজনে মিলে, ছনর বাবাও শেষে ধরতে হয়েছে। তো প্রথম দিকে আমি একাই বসেছিলাম, কিন্তু দুজন মিলেই বানাতে হয়েছে, আমার একার দ্বারা এটা সম্ভব হয়নি, কারণ আইডিয়া নেই, কখনো এরকম বানাইনি। তো এখন শিখে নিয়েছি, মানে মেয়ের জন্য অনেক কিছু শিখতেও পাচ্ছি, আর কত কি যে আরও করতে হবে, মানে এখন পর্যন্ত যা যা করেছি মানে অনেক কিছু শিখেছি, ভবিষ্যতে হয়তো আরও অনেক কিছু শিখতে পারবো এই আর কি। তো দাঁড়াও কলসিটা বসিয়ে দেখাই তোমাদেরকে। এই যে দেখো কলসিটা বসিয়ে দিয়েছি, তো এবার আর পড়বে না। তো শোনো দেখো, ওইদিকে এখনও পড়াশোনা করছে, তো ওর পড়া শেষ হলে তখন প্র্যাকটিস হবে। তো আমার এখন রান্নাটাও হয়ে গেছে, এই যে দেখো, এই যে মুড়ি ঘন্টটা রেডি। আর এটা তো দুপুরে রান্না করেছিলাম, ডিম আলুর ঝোল আর এখন মুড়ি ঘন্ট, তো এই দুইটা দিয়ে এখন খেয়ে নেবো, রাত হয়ে গেছে। দেখো শোনো, এখন ডান্স প্র্যাকটিস করবে, তো রেডি হয়ে গেছে, আমরা ভাতটাত খেয়ে নিয়েছি, খেয়ে রেডি হয়ে এখন শোনো দাঁড়িয়ে আছে, প্রস্তুতি নিয়ে নিয়েছে ডান্স করার, আর কলসিটা তো সামনে রেখেইছি। তো এখন ডান্স প্র্যাকটিস করবে, কিন্তু গানটা তোমাদের শোনাতে পারবো না, কপিরাইট চলে আসবে সেই জন্য। আর গানটা হচ্ছে বলে দিই, বন্দে মাতরম একটা গান আছে ওই গানটা, তো তোমরা শুধু ওর মুভমেন্টগুলোই দেখতে পাবে, গানটা শুনতে পাবে না, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। Start.
গেছে, ও এখন ঘুমাতে গেছে, রাত হয়ে গেছে, এখন 12:15 বাজে। তো ও 12টার আগেই ঘুমাতে গেছে। তো ও ঘুমাতে ঘুমাতে আমি অনেকগুলো জামা কাপড় মানে গুছিয়েছি আর কি, মানে পরশু দিন ধোয়া হয়েছিল, কালকে শুকানো হয়েছিল, মানে কালকে অবধি শুকাতে হয়েছে, পরশু দিন রোদ কম ছিল। তো সেই জামা কাপড়গুলো কালকের দিন আর গুছাতে পারিনি, আজকেও সারাদিন আর গুছাতে পারিনি, তো এখন সবগুলো গুছিয়ে রাখলাম, সেটার ভিডিও করিনি, কত কিছু আর দেখাবো বলো। আর আজকে অনলাইনে কিছু গ্রসারি আইটেম এসেছে, সেগুলো তোমাদেরকে দেখাবো, চলো। তো দেখো কি কি এসছে, প্রথমেই দেখাই, একটা স্টিলের চসপ্যান, বেশি বড় নয়, ছোট সাইজেরই। আর এসছে এগুলো হচ্ছে অরহর ডাল, নিচে আছে বিস্কুটের প্যাকেট, ডাইজেস্টিভ বিস্কুট, এটা অনেক বড় প্যাকেট, উপরে অনেক জিনিস আছে, তুলতে পারছি না কারণ এক হাতে ভিডিও করছি। আর একটা আরও একটা মশলার বাক্স এসেছে, আগে তো একটা এসেছিলো, দেখিয়েছি তোমাদেরকে, আমি মশলাপাতি রেখেছি, তো এখনটার এটার মধ্যে আমি জুয়েলারির ম্যাটেরিয়ালসগুলো কিছু রাখতে পারবো, যেমন ধরো পুঁতি, এরকম কিছু ছোটোখাটো জিনিস আমি এটার মধ্যে ঢুকিয়ে রাখতে পারবো, বা এগুলোর মধ্যেও ঢুকিয়ে রাখতে পারবো, এই যে ছোটো ছোটো কৌটোগুলো, এগুলোর মধ্যেও ঢুকিয়ে রাখতে পারবো, যেমন ওই কানের আংটা, তারপর আছে এরকম টুকটাক অনেক ম্যাটেরিয়ালস আছে, ওইগুলো ঢুকিয়ে রাখতে পারবো। তো এরকম 6টা এসছে। আর এসছে হচ্ছে ম্যাগি আছে এখানে অনেকগুলো প্যাকেট, আর হলুদ গুঁড়ো, আর ধনে গুঁড়ো, একটা ধনে গুঁড়ো, নিচেরটা হলুদ গুঁড়ো, টাটা সম্পন্ন। তো নিচেরটা তো বিস্কুটের প্যাকেট দেখো কত বড়, পুরো কার্টুনটা জুড়ে। তো এগুলো এসেছিলো আজকের, মানে আজকে এসেছে আর কি অনলাইনে গ্রোসারি আইটেম। তো মাঝে মধ্যে এরকম আমাদের অনলাইনে গ্রোসারি আইটেম আনা হয়, কম দামে পাওয়া যায় এখানে বাজার থেকে। আমি আরও কী করছিলাম দেখো, এই যে ফিতে, ফিতে কাটছিলাম, গেরুয়া, সবুজ আর সাদা, এই তিন কালারের ফিতে আমি কেটেছি এটুকু এটুকু করে। তো এগুলো দিয়ে গাজরা টাইপের একটা খোপার ফুল বানাবো সোনার জন্য, তো সেই জন্য এটা মানে এরকম প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো আজকে হয়তো আর বানানো হবে না, কালকে বানাবো, যেহেতু এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন আর বানানো হবে না, আর এখন আমার আরও কাজ আছে, ভিডিওটা এডিট করতে হবে, তারপর ঘুমাবো, এখন ঘুমাতে পারবো না, ভিডিও এডিট করে তারপর ঘুমাবো, আর এটা কালকে বানাবো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ব্লগে অবশ্যই দেখা হচ্ছে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, কারণ খুব কষ্ট করে ভিডিও বানাই তোমরা, আমি আজকাল কদিন ধরে লক্ষ্য করছি যে তোমরা অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, খুব মনে ব্যথা লাগে এই জায়গাটা জানো, খুব কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে একদম পয়সা লাগে না, একদম ফ্রিতে সাবস্ক্রাইব করা যায়। তো ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ারও করে দিও, টাটা, গুড নাইট, সুইট ড্রিম। দেখো শোনো, এখনও ঘুমায়নি দেখো, আমি ওকে আমি ঘুমিয়েছে ভেবে এসেছি ভিডিওটা শেষ করবো বলে, আর এখন চলে এসছে দেখো। তো ঠিক আছে, টাটা।